রাষ্ট্রীয় গোপন তথ্য অনৈতিকভাবে নিজের কাছে রেখে দেওয়ার মামলা থেকে এবার অব্যাহতি পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডার একজন ফেডারেল জজ এ মামলা থেকে তাকে অব্যাহতি দেন এই অব্যাহতি ট্রাম্পের জন্য বড় বিজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে নির্বাচনে হেরে যাওয়ার পর দু সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি রাষ্ট্রীয় কিছু গোপন তথ্য অনৈতিকভাবে নিজের কাছে রেখে দেন এসব তথ্য তিনি জানিয়ে যাননি নিয়ম অনুযায়ী পরবর্তী সরকারের কাছে সব তথ্য দিয়ে যাওয়ার কথা এই কারণে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয় এতদিন এই মামলার কার্যক্রম চলছিল এবার বিচারক জানিয়ে দিলেন এই মামলা থেকে তিনি রেহাই পেয়েছেন কেননা মামলায় প্রসিকিউটর হিসেবে বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথের নিয়োগ আইন মেনে হয়নি এমন এক সময় ট্রাম্প এই সুখবর পেলেন যখন শনিবারের গুলির ঘটনার পর তার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে